বিজয়ের যাত্রায় নিউজ 71.টিভি। জাতিকে মুক্ত করার লড়াইয়ে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কথা স্মরণ করে স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঝোরে কেঁদেছিলেন। বাঙালির স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের বন্দিশালায় থাকা অবস্থায় যে দুরবস্থার মধ্য দিয়ে কারা জীবন ভোগ করেছেন তা শুধু বঙ্গবন্ধু বলেই সম্ভব হয়েছিল, বলেছেন মুন্সীগঞ্জ গজারিয়া তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণালকান্তি দাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রবিবার জেলা সদরের পৌর মার্কেট সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে এই সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ গজারিয়া তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণালকান্তি দাস। সমাবেশের শুরুতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাবুদ্দিন কল্লোল, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, গোলাম মাওলা তপন, যুব মহিলা লীগের সভাপতি মোর্শেদা বেগম লিপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মকবুল হোসেন, জাকির হোসেন, আব্দুল মান্নান দর্পণ, নার্গিস আক্তার, আওয়ামী লীগের নেতা গোলাম কিবরিয়া সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের হাজার হাজার নেতা কর্মী। সমাবেশের পর প্রধান অতিথির উপস্থিতিতে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমাবেশটি আনন্দমুখর হয়ে ওঠে। জিতু রায়, নিউজ 71.টিভি, মুন্সীগঞ্জ। News 71.TV